রানী ভঙ্গ দিয়ে ঘর থেকে বলে গেছে সম্রাট হয়ে আমার বন্ধুকুমার কার্তিকে পাঠিয়েছি, আমার বন্ধুকুমার কার্তিক নিশ্চয় তারকা সুরকে বধ করে লক্ষ্মী দেবীকে ফিরে আনবে। আমার বন্ধুকুমার কার্তিক এবারে লক্ষ্মী দেবীকে হ্যাঁ করে বলেছে, বলবে পিতা আমি ফিরে এসেছি। পিতা কে? আমি তারকাসুরের কাছে পরাজিত হয়েছি পিতা, আমি পরাজিত হয়েছি। সে কি তোমার কাছে পরাজিত? জানতে হবে, জানতে হবে, গৌরস্থির করে নিতে হবে। আমি ধ্যান ও যোগে আবার জানব। হরে হরে কৃষ্ণ, তারকাসুর নিধন হবে সে অস্ত্রই তো কার্তিকের হাতে নেই, তাহলে কেমন করে হবে তারকাসুর নিধন? ছাই যা তোমার কাছে, যাও পত্র যাও দেবেশ্বর করো, আমি ক্ষমতা অপেক্ষা করো। এখন আমি আসছে ওই তারকাসুর বিদ্যমান, আমি তোমার হাত দিতেছি, এখন যাও পত্র যাও দেবেশ্বর যেতে হবে। অঙ্গিরা দেব নগরে পরিত্যাগ করে খোঁজার জন্য ওই তো মাঠের মুখে ভিখারি হয়ে ঘুরে দাঁড়ায়, যেতে হবে যেতে হবে মাঠের মুখে আমার অঙ্গিরার কাছে। অঙ্গিরা অঙ্গিরা
ভোলানাথ সর্বভূমে পরিত্যাগ করে কৈলাস পরিত্যাগ করে মর্ত্যের মুখে কি মনে করে তুমি দেব সন্তান দেব লোক পরিত্যাগ করে তুমি যদি আসতে পারো মর্ত্যভাবে আমি কি পারি নাম দিলাম তুমি কি চাও না তুমি কি চাও না তুমি কি চাও না সর্ব মর্ত বানাল সকলের মঙ্গল তুমি চাও না চাই বলেই তো আমি আমার একমাত্র পুত্রকে বিসর্জন দিয়েছি বলো না চাই বলেই তো আমার পুত্রকে আমি বিসর্জন দিয়েছি অঙ্গিরা কেঁদো না অঙ্গিরা আজ আমি তোমার কাছে কিছু চাই বল অঙ্গিরা তুমি আমায় কথা দাও আমার কাছে চাই এই ভিখারি অঙ্গিরা কি আছে কি আমি তোমারই দেব কি আমি তোমারই দেব তোমার কথা দিচ্ছি যদি সেই বস্তু থাকে আমার কাছে আমি নিশ্চয়ই দেব তুমি আমায় কথা দিবে অঙ্গিরা তুমি দেব সন্তান হয়ে তুমি কথা দিবে আরে যা চাইবো তুমি তাই দিবে তাহলে দাও দাও অঙ্গিরা দাও তোমার হাতে যে সরখানা আছে ওই সরখানা তুমি আমাকে ভিক্ষা দাও আমি পারবো না বলে যে আমার সন্তানের মৃত্যু তুমি আমায় কথা দিয়েছ তুমি আমায় কথা দিয়েছ স্বর্গ মর্ত বাদাল সকলের মঙ্গল যে সন্তানকে পিতা হয়ে নিজে পাথর মেরেছিলে সেই সন্তানকে অনেক আগেই পেয়ে ফেলেছ অঙ্গিরা সে তো তোমাদের মনে আর কোনো স্থান নেই তাই দাও দাও অঙ্গিরা দাও তুমি তোমার ওই বিত্তবান খান আমার হাতে তুলে দাও আমি দেবতার সন্তান আমি দেবী সন্তান হয়ে আমাকে কথা রাখতে হবে দাঁড়িয়ে যাবে কি হবে মৃত্যু মানে পুত্র যদি নেই মৃত্যু মানে তার কিসের প্রয়োজন কিছুক্ষণের মধ্যে এই সন্তানের দেখা পাবে তুমি আমি খাকার অঙ্গিরা তোমার এই সন্তান এবারে তোমাকে দেখা বিদা বলে ডালবে আমি ফিরে চললাম অঙ্গিরা আমি ফিরে চললাম শুনলে না সেটি শুনলে না আমি আমার সন্তান কিন্তু কবেই মেরে ফেলেছি যে পিতা তাদের সন্তানকে পাশাল করতে পারে সে তো পিতা না সে
আমার আমরা